दशक पार हो गए बांगला थेके विदाय निएछे टाटा तबे बंग राजनीति एखोनो सरगरम से सिंगुर इस्यूते बुधवार शिलीगुड़ी मुख्यमंत्री जनसभा उठे एलो से प्रसंग एदिन मुख्यमंत्री बोलें टाटा के आमी ताड़ायनी सीपीएम ताड़िएछे षोलो बछर आगे कर्मसंस्थान आशा जागिए सिंगुरे शुरू हय टाटार प्रकल्प नैनोगाड़ी कारखानार काज एगोच्छिलोई एकटु एकटु करे आर तखनई सबकिछु स्तब्ध करे सिंगुरे भयंकर आंदोलन মমতা বন্দ্যোপাধ্যায়ের नेतृत्वे যে আন্দোলনের জেরে 2008 পূজোর মুখে বিসর্জন হয় টাটা প্রকল্পে টাটা বিধায় দায়কার প্রশ্ন উঠছে ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি টাটা চাকরি দিচ্ছে আরে টাটাকে আমি তাড়াইনি সিপিএম তাড়িয়েছে আমি পলিটিক্যাল কথা এখানে বলতে চাই না আপনারা লোকের জমি জোর করে দখল করতে গিয়েছিলেন আমরা জমি ফেরত দিয়েছি জায়গার তো অভাব নেই আমি জোর করে কেন জমি নেব আমরা এত প্রজেক্ট করেছি কই জোর করতে জমি আমরা নিইনি যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন গতকাল এবং তারপরেই তারপরেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে তাহলে প্রশ্ন উঠছে সেদিন আন্দোলনের নেতৃত্বে কারা ছিল সেই আন্দোলন যে আন্দোলনের জেরে রতন টাটাকে পর্যন্ত বলতে হয় যে বলেছিলাম মাথায় বন্দুক ঠেকালো যাব না রাজ্য ছেড়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ট্রিগারটাই টিপে দিলেন এই কথা পর্যন্ত রতন টাটাকে বলতে হয় পূজোর মুখে 2008 এ তাদেরকে বিদায় নিতে হয় রাজ্য থেকে কার্যত পূজোর মুখে বিসর্জন হয় টাটা বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ কি বলছেন শুনুন এর চেয়ে ভালো জোক হয় না মমতা জীবনে যত ভালো যোগ বলেছেন তার সবচেয়ে ভালো যোগ হচ্ছে এটাই লোক দেখেছে ওখানে ধর্ণা মঞ্চে বসে ওনারা কি করছিলেন বিরিয়ানি খেয়ে ধর্ণা দিচ্ছিলেন অনশন করছিলেন সেই নাটক সবাই জানে সে এখন এইসব বলে প্রায়শ্চিত্ত হবে না বাংলাকে শিল্পমুক্ত করেছেন উনি এই কৃতিত্বটা ওনার ইতিহাসে নাম থেকে যাবে বাংলার মানুষকে মিথ্যে কথা বলে ক্ষমতায় এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দায় ওনাকেই নিতে হবে এখন ফের বাংলা মানুষকে উনি মিথ্যে কথা বলছেন মন্তব্য সুহৃদ দত্তের আর মমতা ব্যানার্জি এবং দায় হলো ভারতের বাইরে যেসব অটোমোবাইল সেক্টরগুলো আছে ভারতে তো তৈবক এটা চাইনি তারা চাইছিল যে উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতের মধ্যে এটা কোথাও হোক সেইটাই হচ্ছে সমস্যা এবং তার বলি হলাম আমি আমি ছিলাম সেই ইয়ের ব্রড়াইয়ের হোতা এবং আমাকে সিবিআই ধরে নিয়ে গেল নিয়ে গিয়ে বন্দি করে রেখে দিল এবং তার সেই ড্রেস এখনও আমি টেনে চলেছি এখনও আমার সেই সিবিআইয়ের যে অত্যাচার সেই অত্যাচার আমার মধ্যে রয়েছে মিথ্যে কথা বলছি একদম মিথ্যে কথা উনি ও ইয়ে করেছিলেন অনশন করেছিলেন হ্যাঁ তা সেটা কে করেছিল ওনার হয়ে আপনি না আমি পূর্ব ভারতের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে যা আমি অন্যায় করেছি চলে গেছে টাটা বলেছে টাটা কি বলেছে সে কথা উনি বলছেন